উপাচার্যর বিরুদ্ধে উত্তপ্ত হয়ে আছে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়। আজি পুনের ঘেরাও করেছে উপাচার্যর কার্যালয়। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্থায় উপাচার্য ডক্টর রঞ্জিত তামুলীর বিরুদ্ধে উত্থাপিত হওয়া বিত্তীয় অনিয়মের উচ্চ পর্যায়ের তদন্ত আর দোষীক কঠোর শাস্তি দিয়ার দাবিত পুনের ঘেরাও করে উপাচার্যর কার্যালয়। বিশ্ববিদ্যালয়ের গরিমা অটুট রাখার বাবেই নৈতিক দায়িত্ব স্বীকার করে উপাচার্য পদর পৰা শীঘ্রে পদত্যাগ করার দাবি তোলে প্রতিবাদী শিক্ষক সকলে। পুনের বিভিন্ন শ্লোগানে উত্তপ্ত উপাচার্য কার্যালয়ের চৌহদ। পুনের শিক্ষক সন্থার আন্দোলনে অচল করে তুলিছে উজনির উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়। উপাচার্যর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরকারক তদন্ত করবলৈ সরকারক দাবি জানাই আহিছে যদিও বর্তমানেও কোনো তদন্ত নকরাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্থায় দ্বিতীয়বারের বাবে এনেদরে উলাই আহিছে। উপাচার্যর বিরুদ্ধে উত্থাপিত হওয়া বিত্তীয় অনিয়মের উচ্চ পর্যায়ের তদন্ত আর দোষীক শাস্তির দাবিত ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিষয়া সন্থা, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সন্থা আর বিশ্ববিদ্যালয়ের আশুগুটে পৃথকে পৃথকে আন্দোলন করবলগা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আনহাতে বিশ্ববিদ্যালয়ের কোর্ট সভার সদস্য তথা বিধায়ক ঋতুপর্ণ বড়ুয়ায়ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বিরুদ্ধে উচিত তদন্ত বিচারি আচার্য তথা রাজ্যপাললৈ পত্র প্রেরণ করেছিল। কিন্তু এই পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ নকরাত উজনির উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্রত এতিয়া প্রতিবাদস্থলীলৈহে রূপান্তরিত হয়েছে। উপাচার্যর কর্মকাণ্ডত নাক কোচ খাবলৈ ধরেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, বিষয়া, শিক্ষক সমাজ আর ছাত্র ছাত্রীর। আনহাতে অতি শীঘ্রই উচিত পদক্ষেপ গ্রহণ নকরিলে পরবর্তী সময়ত আরো তীব্র আন্দোলনের কার্যসূচী গ্রহণ করব বলে সকিয়নি প্রদান করেছে। শিক্ষক সন্থার আন্দোলনত ছাত্র ছাত্রী আর আশুগুটে সহযোগিতা করে উপাচার্যর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে। আপনাদের ইতিমধ্যে সকলখিনি কথা দেখিছেই যে যোৱা বার আমি এবার অবস্থান ধর্মঘাট করার পিছতো বর্তমানলৈকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ফলপা আমি কোনো ধরনের উচিত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ দেখা পোৱা নাই। আমি সরকারের ঘরলৈ লিখিছো যদিও প্রচার মাধ্যমের যোগেদিহে বাতৰি পাইছো যে সরকারে ব্যবস্থা গ্রহণ করবলৈ আগবাড়িছে। কিন্তু আমি যেহেতু স্থানীয়ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ দেখা নাই। তারপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বিরুদ্ধে উঠা অভিযোগের কারণে তেখেতে যেহেতু বর্তমান কার্যালয়ত উপস্থিত থাকি বিভিন্ন বিভাগ তদারক করে আছে, গতি এই ব্যবস্থাটির প্রতি আমার রাইজর শিক্ষক কর্মচারী বিষয়া বা ছাত্র ছাত্রী সকলের সন্দেহ বাড়ি গেছে। কিয়নো আমি ইতিমধ্যে কিছু ভিতরগুলো খবর পাইছো যদিও পুনপটিয়াকে আমার লিখিতভাবে জানা নাই যে কইছে যে স্যার এই ধরনের ফাইলটা বিচারি নিছে, এই ধরনের কাগজখিনি বিচারিছে, এই ধরনের কথাবিলাক আমাক কোয়া হয়েছে বলে আমাক বিভিন্ন কর্মচারী ওভার টেলিফোন বা লগ ধরেও বা এনেক ধরনের কথাবিলাক কইছে। গতি এই ধরনের কথাবিলাক এই সময়ত যেটা চলিছে সেই কারণে আমি অলপ সন্দেহ বাড়ি যাওয়ার কারণে আজি ধর্ণা কার্যসূচীত বহিবলে বাধ্য হয়েছো। কিয়নো আমি ভাবিছিল যেহেতু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের বিরুদ্ধে অভিযোগ উঠিছে তেখেতে অন্তত কিছুদিনের কারণে তেখেতর কার্যালয়ের পর আঁতরি থাকি ইয়াত নিরপেক্ষভাবে কার্যালয় চলা আর কার্যালয় পরিচালনা করার ব্যবস্থা করে দি তেখেতে আমার লগত সহযোগ করে একটা নিরপেক্ষ তদন্তর ব্যবস্থা করব। কিন্তু তাকে নকরি তেখেতে এতিয়াও এই মুহূর্তত আমাক সম্বোধন করবলে আহি তেখেতর নিজস্ব প্রকাশ পাইছে কিছুমান তেখেতর ব্যক্তিত্ব বেলেগ ধরনের কথা কিছুমান প্রকাশ পাইছে যাক আমি আমার ভাইস চ্যান্সেলর উপাচার্য মহোদয়ের কথা কইছে বলে কবলেও আমি আসলে অল্প দ্বিধাবোধ বা দিগদারি পাইছো, অসুবিধা পাইছো। সেইবিলাক কথা আসলে এজন উপাচার্যর মুখত শোভা নকরে তেখেতক সরকারের ফলের বা গভর্নর ফলের এখন চিঠি দি দীঘলীয়া ছুটি যাবলে বা রেজিগনেশন দিবলে কলেহে তেখেতে চকীখন আঁতরি দি কার্যালয়ের ব্যবস্থা করে দিব নেকি? সেইটো হয়েছে একটা এনকোয়ারির ব্যবস্থা, সেইটো করবলে সময় লাগবে। তো ইন দি মিন টাইম আমার ভিতরক যিখিনি ইয়াত খেলিমেলির সৃষ্টি হবো তেখেতেরও তার দায়িত্ব লওয়া নাই, কারণ তেখেতেরও অভিযোগের সত্যতা এতালে স্বীকার করাই নাই। কিন্তু এনেই উঠিছে এইবিলাক অভিযোগ,
গতিকে সেই লৈ আমি এই প্ৰতিবাদী কাৰ্যসূচী কৰিবলৈ বাধ্য হৈছোঁ আৰু আমাৰ লগতে সকলোৱে সহযোগ কৰি আহিছে আৰু আমাৰ এই প্ৰতিবাদী কাৰ্যসূচী চলিয়ে থাকিব যেতিয়ালৈকে আমি ইয়াৰ সদুত্তৰ নাপাওঁ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ নেক্সট। সগৌৰৱেৰে যোৱা 17 বছৰ ধৰি সোণাপুৰ অঞ্চলত ৰাইজৰ সেৱাৰ মানসেৰে হোটেল ব্যৱসায় আৰম্ভ কৰা অন্যতম এজন অসমীয়া ব্যৱসায়ীৰ কষ্টৰ ফচল ডিলাইট ধাবা। সদায় থলুৱা খাদ্যৰ ওপৰত গুৰুত্ব দিয়া এইখন ধাবাত থালি একেবাৰে কম মূল্যত উপলব্ধ। সুস্বাদু খাদ্য, সম্পূৰ্ণ ঘৰুৱা ৰুচি সমৃদ্ধ এসাঁজ খোৱাৰ আপুনি ইচ্ছা কৰিছে নেকি? তেন্তে আহক সোণাপুৰৰ ডিলাইট ধাবালৈ, য'ত পাব সকলো ধৰণৰ উৎকৃষ্টমানৰ খাদ্য সম্ভাৰ। যোগাযোগ কৰক 9954277793 অথবা 9859139171।